রাত আটটায় আপন সম্প্রচার সকাল সাড়ে ছটায় বাংলাদেশে বিস বাংলায় The solution for humanity. السلام عليكم ورحمة الله الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أعوذ بالله من الشيطان الرجيم يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرزية দর্শক মন্ডলী আমরা জান্নাতের বিবরণ দিয়ে আসছি মানুষ যদি ভালো কর্ম করে আল্লাহ তার জন্য ভোগ বিলাসের জন্য ব্যবস্থা রেখেছেন জান্নাত যেমন রাসুল সাল্লাসাল্লাম বলেছেন যে ইন্নাফিল জান্নাত লাহুর ভা। নিশ্চয় জান্নাতে এমন কিছু ঘর রয়েছে লাইরা জাহি হামিন নেহা ওলা হামিন রেহা বাহির থেকে ভিতর দেখা যায় না আর ভিতর থেকে বাহির দেখা যায় না তো কোনো একজন জিজ্ঞাসাকারী বলল আল্লাহ রসুল যেই ঘরের যেই জান্নাতের বাহির থেকে ভিতর দেখা যায় না ভিতর থেকে বাহির দেখা যায় না এটা কার জন্য আল্লাহরাসুল বলছেন যে লেমান আলান আল কালামা যে ব্যক্তির কথা নরম ওয়াতামা তো আমা যে ব্যক্তি অসহায় দুস্থ মানুষকে খাদ্য দিলামা নিয়মিত পালন করলো রাতে সলাত আদায় করলো যখন মানুষ ঘুমন্ত রসুল সাল্লি হাসালাম বলছেন এইসব মানুষের জন্য রয়েছে এই জান্নাত যেই জান্নাতের বাহির থেকে ভিতর দেখা যায় না আর ভিতর থেকে বাহির দেখা যায় না আমরা এই জান্নাতের বিবরণ পূর্ণ দিতে পারি এই জন্যই রাসুল সাল্লাম সময় বলতেন আল্লাহ তুমি আমাকে জান্নাতুল ফেরদাউস দান করো জান্নাতুল ফেরদাউস দান করো জান্নাতুল ফেরদাউস হচ্ছে জান্নাতে এক শতটি স্তর রয়েছে আর প্রত্যেক দুই স্তরের মাঝে ব্যবধান হচ্ছে পাঁচশো বছরের পথ আকাশ জমিনের মধ্যে যেই ফাঁকা রয়েছে আর জান্নাতুল ফেরদাউস হচ্ছে সবচেয়ে উপরের স্তর আর জান্নাতুল উপরে রয়েছে আল্লাহতালার আস সেখান থেকে চারটি ঝর্ণা চালু আছে একটা হচ্ছে পানির ঝর্ণা একটা হচ্ছে সুসাদু পানীয় ঝর্না আর একটা হচ্ছে দুধের ঝর্ণা আর একটা হচ্ছে মধুর ঝর্না এই চারটে ঝর্ণা সেখান থেকে চালু আছে তো এই এইসব পানীয় দ্রব্যের ঝর্ণা চালু আছে এটা কেমন হতে পারে সেখানকার নারীরা কেমন হতে পারে এটা আসলে মানুষের পক্ষে বিবরণ দেওয়া খুব কঠিন এরপরেও আমরা এই জান্নাত পাবো কি করে এই ভোগ বিলাসী জীবন আমাদের হতে পারে কি করে এ ব্যাপারে আমাদের জন্য কারো চেষ্টা ত্রুটি না থাকে আমরা প্রাণপণে চেষ্টা করব। জান্নাত যে কোনো মূল্যে পেতেই হবে জান্নাতের ভোগ বিলাসী জীবন আমাদেরকে ধরতেই হবে জান্নাত এমন মানুষের চোখ কোনো দিন দেখেনি জান্নাত এমন মানুষের কান কোনো দিন শোনেনি জান্নাত এমন মানুষের অন্তর কোনোদিন পরিকল্পনাও করেনি যে আনন্দের জন্য ভোগ বিলাসের জন্য জায়গা এমন হতে পারে যেদিন আল্লাহ জান্নাতকে তৈরি করলেন সেদিন জিব্রাইলকে বললেন জিব্রাইল যাও একটু জান্নাত দেখে আস জিব্রাইল জান্নাত দেখে এসে বলছেন যে তোমার মর্যাদার কসম তোমার সম্মানের কসম তোমার ইজ্জতের কসম জান্নাতে যেতে চাইবে না এমন কি কেউ আছে হায় হায় আর জান্নাতের বিভিন্ন ধরনের ফলাদির ব্যবস্থা এটা দেখে তো জিব্রাইল অবাক যে আল্লাহ মানুষের জন্য এই ব্যবস্থা করেছেন তো সবাই তো যেতে চাইবে আল্লাহ বলছেন জিব্রাইল যাও এবার জান্নাত দেখে আস জিব্রাইল জান্নাত দেখে এসে বলছেন আল্লাহ জান্নাতে কি কেউ যেতে পারবে মানে অবাক ও এখন বলছে জান্নাতে কেউ যেতে পারবে না কেন জান্নাত বিলাকা রেহে জান্নাত নিয়ম দ্বারা ঘেরা আছে এমনিতে জান্নাত পাওয়া যায় না পাঁচ অক্ত সলাত আদায় করতে হয় সেম পালন করতে হয় জাকাত দিতে হয় অর্থ থাকলে হজ করতে হয় আল্লাহ তালার নামে শির করা থেকে মুক্ত থাকতে হয় বিদাত থেকে বাঁচতে হয় এবং তাসবি তাহলিল জিক রাজকার করতে হয় এতগুলি এবাদতে মত্ত হলে খলুসিয়াসের সাথে এক নিষ্ঠতার সাথে এসব এবাদত করতে পারলে জান্নাত পর আশা করা যায় জান্নাত ভোগ বিলাসের জন্য আরাম প্রিয় হওয়ার জন্য একেবারে নমুনা বিহীন কেননা আল্লাহ তালা তৈরি করেছেন আল্লাহ তালা বলছেন যে মানগাদা এলাল মসজিদ আউরাহাবাদুল্লাহ তাআলা ফিল জান্নাতে নজরুল কে যদি সকালে মসজিদে যায় কে যদি বিকালে মসজিদে যায় তাহলে আল্লাহ তালা জান্নাতে তার জন্য সুব্যবস্থা রেখেছেন সে জান্নাত যাবে সে জান্নাত পাবে আবুহরা এরা আজি আল্লাহ তাআলা আনহ বলেন রসুল সাল্লাহ আলি ওসাল্লাম বলেছেন যে আমি একদা জিজ্ঞাসা করলাম আল্লাহ রসুল আল্লাহ রসুল মিম্মা খোলে কাল খাল্ক মানুষকে কি দিয়ে সৃষ্টি করা হয়েছে একটু বলেন তো আল্লাহ রসুল বলছেন যে মিনাল মায়ে পানি দিয়ে সৃষ্টি করা হয়েছে মানুষ তো শুক্রকিট থেকে যদি আদম আলাইসাল্লাম মাটি থেকে তাহলে একটার পর একটা প্রাণী আমরা অন্য কো প্রাণীকে ধরতে পারি যে পানি দ্বারা সৃষ্টি হয়েছে আল্লাহ রসুল বললেন যে আল্লাহ তালা মাখলুককে সৃষ্টি করেছেন পানি দ্বারা এরপরে আবু হরেরা রাজি বলছেন যে আল জান্নাত মা বেনা ওহা আল্লাহ একটু বলেন তো জান্নাত কি দিয়ে তৈরি জান্নাত কি কি দিয়ে তৈরি করা হয়েছে আল্লাহ বলছেন শোন লাবে নাতুন মিন জাহাবিন ও লাবেনতুন মিন ফেজাতিন জান্নাত তৈরি হয়েছে একটা ইট স্বর্ণের আর একটা ইট চাঁদির ইটগুলি হচ্ছে স্বর্ণ ও চাঁদির ও মেলা তোহা আলমিসকো আর তার মসলা হচ্ছে মিস্ক কুস্তুরি, আতর ও হাসবা ওহা লু লুয়াকুতল মার জান আর খোয়া হচ্ছে কঙ্কর হচ্ছে হীরে মনি মুক্তা মানিক্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম এই পর্যন্ত বলার পরে বলছেন মাইয়া দ যে যেই ব্যক্তি এই জান্নাতে প্রবেশ করবে লায়াবলা সে আবহু তাদের কাপড় কোনো দিন পুরাতন হবে না সাবাব তাদের যৌবন জীবন কোনোদিন শেষ হবে না ওয়া দো তারা চিরদিন থাকবে তো তাদের কোনো দিন মরণ হবে না জান্নাতে যারা প্রবেশ করবে তারা চিরদিন থাকবে তাদের কোনো দিন মরণ হবে না তাদের কাপড় কোনো দিন পুরাতন হবে না তাদের যৌবন জীবন কোনো দিন শেষ হবে না আবহাওয়ায় বলছেন যে রাসুল সাল্লাহ বললেন ওসাল্লাম আহালুল জান্নাল জান্নাতা জোরদান মোরদান কাহালা মর্দানা জান্নাতে প্রবেশ করবে তখন তাদের গোভ মোচ থাকবে না তাদের দাঢ় থাকবে না গোভ দাঢ় বিহীন তারা জান্নাতে প্রবেশ করবে আপনাও সালাসিনা সালাসিও সালাসিনা তাদের বয়স হবে তিরিশ বা তেত্রিশ এরকম বয়সে তারা জান্নাতে প্রবেশ করবে আবু এরা রাজিয়াল্লাহ তাআলা আন বলেন রসূল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জান্নাতে তাদের চাহিদা অনুযায়ী সব কিছু হবে যে যা চাইবে জান্নাতে সে তাই পাইবে তাতে কোনো পেতে অসুবিধা নেই পাওয়াতে কোনো অসুবিধা নেই আবু হরা ইরা রাজিয়াহ তা বলেন রাসূল সাল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম বলেছেন যে শহীদদের জন্য আল্লাহর নিকটে অনেক কিছু পাওয়ার আছে শহীদদের জন্য আল্লাহর নিকটে অনেক কিছু রয়েছে তার একটা হচ্ছে আল শরীর থেকে রক্ত তারা আল্লাহর কাছে ক্ষমা পেয়ে যাবে আদহ শহীদ হওয়ার সাথে সাথেই তার জান্নাত স্থানকে দেখানো হবে শহীদ হলেই সে জান্নাত পেয়ে গেল ও জান্নাতকে দেখে নিল তার কি জায়গা আবহাওয়ার বলেন রসুল সাল আলী ওসাল্লাম বলেছেন জান্নাতে একটা বাজার রয়েছে ইন্নফিল জান্নাতে লাসুক জান্নাতে একটা বাজার রয়েছে জান্নাতিরা সেখানে আসবে প্রত্যেক জুমাই তাহলে এখানে বোঝা যাচ্ছে যে জান্নাতের দিন হিসেব আছে কোনটা জুমাবার কোনটা শনিবার কোনটা সোমবার একটা হিসেব আছে রাসুল সাল্লাম বলেন যে জান্নাতে একটা বাজার আছে সেই বাজারে সবাই যাবে জুমার দিন ফা তাহবাল বাজারে গেলে ওখানে উত্তর দিক থেকে বাতাস প্রবাহিত হবে উত্তর দিক থেকে বাতাস প্রবাহিত হলে ফা আলা ওজুহিম ও এই বাতাস তাদের মুখের উপরে এসে লাগবে এবং তাদের পোশাকের উপরে লাগবে জামাল এতে তাদের সুন্দরতা বেড়ে যাবে রাসূল সরুসাল্লাম বলছেন যে ইহাল্লা হলিওতুল ইমান তাকে ইমানই পোশাক পরানো হবে রাসূল সোসাল্লাম বলছেন যে ইউজবজ বে এসনাইনেওয়া সাবিনা জহজা বাহাত্তর জন নারীর সাথে তার বিবাহ দেওয়া হবে বাহাত্তর জন একজন মানুষের স্ত্রী থাকবে বাহাত্তর জন অন্য বর্ণনায় এসেছে যে একেবারে পৃথক সবচেয়ে সম্মানিত দামি মানগত থাকবে দুই জন আর বাহাত্তর জন হতে পারে যে শহাতর আর দুই বাহাত্তর এমনটা হতে পারে সম্মানিত দর্শকমণ্ডলী জান্নাতীদের বাহাত্তর জন স্ত্রী হবে এটা অবগত হচ্ছি ইনশাল্লাহ আমরা সংক্ষিপ্ত সময়ের জন্য বিরতিতে যাচ্ছি আবারও বিরতির পরে আপনাদের সাথে কথা হবে আসসালামু আলাইকুম সকলেই চায় মহান আল্লাহর প্রেম ও পবিত্র জীবন অর্জন করতে কিভাবে তা একমাত্র মোহাম্মদের সোল্লা সাল আলী ওয়াসাল্লামের অনুসরণ এবং অনুকরণের মাধ্যমে আমরা মহান আল্লাহর প্রেম ও পবিত্র জীবন পেতে পারি বনের সকল ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত উদ্ভাসিত পদ্ধতি জানতে তাই দেখুন হিস্ট্রিবি বাংলার নিয়মিত অনুষ্ঠান দারসুন্নাহ সমগ্র জীবনকে সফল ও সুন্দর করার জন্য প্রয়োজন সুন্নাতের বাস্তবায়ন দেখুন দারসুন্নাহ কাল রাত সাড়ে আটটায় বা পুনঃ সম্প্রচার সকাল সাতটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় দ্য ট্রলেজি দায়ী অফ ইসলামেক নাই চ্যালেঞ্জ এনি হিউম্যান বি point out a single fundamental of Islam. The illustrious son of the world-famous orator of Islam, Dr. Zakir Naik. nahi hai. Motivating towards the true path. No Muslim is a Muslim if he does not believe in Jesus Christ, peace be upon him. Science without religion is lame, and religion without science is blind.

Marriage or divorce, What's Islamic ruling? solution or problem, heaven or hell. Uh, there is a misconception. You choose beauty, wealth, family status, virtue. Decide what you want. Decide your choice. Be sad or be happy. It's your choice. Join Dr. Zakir Naik in better half or bitter half. Paravarti Anushthan, Peace TV, Bangladesh. Assalamualaikum সম্মানিত দর্শক মন্ডলী শহীদদেরকে আল্লাহ তালা জান্নাতের যেসব সুবিধে দিবেন সেই বিষয়গুলি আলোচনা করছিলাম তার একটা হচ্ছে এই আল্লাহ তালা শহীদদেরকে বাহাত্তর জন স্ত্রী দিবেন এই কথার তো এই নয় যে আমরা পাবো না তা নয় যারা আল্লাহ তালাকে সন্তুষ্ট করে এ বদত করতে চাইবে আল্লাহ তালা তাদের জন্য এরূপ ব্যবস্থা রেখেছেন আমরা পাওয়ার আশা করি ইনশাল্লাহ আমরা পাবো ইনশাল্লাহ তালা বলছেন যে এই ব্যক্তিকে কবরের শাস্তি থেকে বাঁচিয়ে নেওয়া হবে শহীদদের কোনো কবরের শাস্তি হবে না রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলছেন যে বিচারের মাঠে ভয়াবহ অবস্থা থেকে শহীদদেরকে বাঁচিয়ে নেওয়া হবে যারা শহীদ তারা বিচারের মাঠে কোনো ভয় পাবে না তাদের কোনো আশঙ্কা নেই তাদের কোনো সমস্যা নেই রাসুল আসাল্লাম বলেন যে শহীদদের মাথায় একটা সম্মানের টুপি দেওয়া হবে যেটা আকাশ জমিনের সব কিছুর চেয়ে উত্তম টুপিটা এত দামি সেটা যে মর্যাদার টুপি রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলছেন যে এই শহীদদের জন্য অনুমতি থাকবে সত্তর জন মানুষের ব্যাপারে আল্লাহর নিকটে তারা সুপারিশ করতে পারবে তারা সুপারিশ করে তাদেরকে জান্নাতে নিয়ে যেতে পারবে এমনও ব্যক্তি যাদের প্রতি জাহান্নাম জরুরি হয়ে গেছে এদের সুপারিশ করে তারা জান্নাতে নিয়ে যেতে পারবে সমন্বিত দর্শক মন্ডলী এখানে একটা কথা আমাদের মনে চলে আসলো সেটা হচ্ছে এই আমরা কিন্তু শুনেছি যে কোরআনের হাফেজ জন ছেলেকে জান্নাতে নিয়ে যাবে এই কিন্তু ঠিক ঠিক একেবারেই নাই নাই মানুষ কোরআন মাজিদ পড়ে মুখস্থ করে যদি আমল করে তাহলে তার জন্য ভালো ফল মানুষ কোরআন মাজিদ পড়ে যদি আমল না করে তাহলে তো তার জন্য আরো বিপদ না আল্লাহ রসুল বলছেন আল কোরআন আলাইকা কোরআন তোমার পক্ষেও হতে পারে কোরআন তোমার বিপক্ষেও হতে পারে তাহলে একটা বিপদ কোরান হাফেজ মুখস্থ করলে তার একটা মান মর্যাদা আছে রাসুল সাল্লাম বলছেন কে আমাদের মাঠে তাকে ওই পড়তে বলবেন আর ওই জান্নাতের স্তরের উপরে উঠতে বলবেন তার শেষ আয়াত হবে তার শেষ স্তর এই হিসেবে আমরা বুঝতে পারি যে হাফেজদের একটা মান আছে কিন্তু হাফেজ জন মানুষকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে এহাদিশ ঠিক নয় এই বিবরণ দেওয়াও ঠিক নয় তবে যারা শহীদ একমাত্র আল্লাহর দিনকে উঁচু করার জন্য শহীদ হয়েছে সম্মানিত দর্শক মন্ডলী এখানে আমাদের আর একটা কথা জেনে থাকা দরকার যে আমরা কিন্তু সবাকেই শহীদ বলছি আমাদের নিজ নিজ সম্প্রদায় থেকে যেই মারা যাচ্ছে আমাদের বুঝে সেই শহীদ আসলে কি ঘটনা তাই না একমাত্র আল্লাহ তালার দিনকে উঁচু করতে গিয়ে যারা শহীদ তারাই শহীদ নইলে আল্লাহর আসলে এভাবে তার মান মর্যাদা উল্লেখ করেন তিনি বলছেন যে বিচারের মাঠে শহীদের যে জায়গাটা কেটে গেছিল ফেটে গেছিল সেখান থেকে রক্ত বের হবে ঝরঝর করে রক্তের রং হবে রক্তের মতো আর তার রক্তের সেন্ট হবে আতরের মতো আর বলছেন যে আমার মন চাই আমি শহীদ হই আমার মন চাই আমি আবার জীবিত হই শহীদ হই জীবিত হই শহীদ হই তাহলে এই শহীদের মান ভিন্ন আমরা এখানে বলছিলাম যে জান্নাতে বাহাত্তর জন স্ত্রী থাকবে রাসুল সাল্লি সাল্লাম এখানে তাদের জন্য এই সংখ্যাটা উল্লেখ করেছে আল্লাহ নবী বলছেন যে আমি একদা মেরা যে গেলাম তারপর আমি জান্নাতে ঘুরছি জান্নাতে ঘোরার সময় দেখলাম একটা খুব টকটকে ঝকঝকে জান্নাতে একটা ঘর তো আমি চিন্তা করলাম কার এটা ঘর পাশে দেখি একজন মহিলা আমি বললাম আচ্ছা তুমি বলতে পারো এই ঘরটা কার তো বলল যে এটা উমারের ঘর তা আমার মনে হলো যে ঘরটার ভিতরে একটু দেখি বাহিরে তো চকচকে তাহলে ভিতরই বা কেমন আমার একটু দেখার সাধ হলো তারপরে মনে হলো এটা উমারের ঘর তার আত্মমর্যাদা আমার মনে হলো এত বড় মানুষের ঘরে প্রবেশ করা যাবে না আমার মনে হলো তার আত্মমর্যাদা এরপরে আমি প্রবেশ করলাম না আল্লাহ রসুল্লা অবশ্য পরে উমারকে বলছেন উমার আমি জান্নাতে ঘোরার সময় তো তোমার একটা ঘর দেখলাম আমার ইচ্ছা হলো যে আমি তোমার ঘরে প্রবেশ করি কিন্তু তোমার আত্মমর্যাদার দিকে লক্ষ্য করে আর আমি প্রবেশ করিনি উমরা আল্লাহ তালে এই কথা শুনে কেঁদে ফেললেন আল্লাহ রসুল আমার আত্মমর্যাদাকে আপনি লক্ষ্য করেন সমন্বিত দর্শক মন্ডলী আসলে জান্নাতের এই সুবিধা ভোগের জন্য আল্লাহ রসুল আমাদেরকে বলেছেন যে তোমরা জান্নাত চাও আল্লাহর কাছে প্রার্থনা করো আল্লাহ রসুল বলছেন কেউ যদি সকালে এবং বিকালে তিনবার করে বলে আল্লাহ আলোকাল জান্নাহ ফের চাই আল্লাহ তোমার কাছে জান্নাতে চাই আল্লাহ তোমার কাছে জান্নাতে চাই তো এইভাবে যদি কেউ বলে তিনবার তখন জান্নাত পাল্টা আল্লাহকে বলে আল্লাহ লোকটা যখন আমার ভিতরে আসতেই চাচ্ছে তো তুমি তাকে আমার ভিতরে দাও প্রতিপালক যখন জান্নাতে আসতেই চাচ্ছে তুমি একটু দয়া করো তাকে তুমি আমার ভিতরে দাও আবহাওয়ায় বলছেন যে জাহান্নাম যখন আল্লাহর কাছে আপত্তি করেছিল তর্কের মতো জান্নাতও তখন আপত্তি করেছিল জান্নাত আপত্তি করে বলছিল বা বিচারের মাঠে বলবে এ ফামালি আমার কি হয়েছে আমার ভিতরে প্রবেশ করে দুর্বল মানুষ সাকাতম গির অসহায় মানুষ যাকে লোকে চিনিন না যাকে জনগণ দাম দেয় না অসহায় নিঃস্ব এরা কেন আমার মধ্যে তো আল্লাহ তালা দিন বলবেন জান্নাত শোনো তুমি হচ্ছে আমার দয়া জান্নাত তুমি হচ্ছে আমার দয়া আর হামো বেকে আসাও তোমাকে দিয়ে আমি দয়া করব আমার বান্দার যাকে ইচ্ছা আর হামো বেকে মানাসা বাদি তোমাকে দিয়ে আমি দয়া করব যাকে ইচ্ছে যার ওপরে ইচ্ছে তোমাকে দিয়ে আমি দয়া করব। অত্র হাদিস দ্বারা বুঝে যাচ্ছে যে জান্নাত হচ্ছে একটা আল্লাহর দয়া সম্মানিত দর্শক এই জন্য তো আল্লাহর নবী বলছেন যে আল্লাহর দয়া হলে জান্নাত পাওয়া যাবে বিচারের মাঠে আমাদের নবী সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন কিছু মানুষকে আমাদের নবী এই কথা বলেছেন নিরাশা হবেন না জান্নাত পাওয়া যাবে ইনশাল্লাহ তিনি বলছেন যে আমার প্রতিপালক আমার সাথে অদা করেছেন যে সত্তর হাজার মানুষকে শাস্তি ছাড়াই আল্লাহ জান্নাতে দিবেন মা আলফ আর প্রত্যেক এক হাজারের সাথে আরো সত্তর হাজার তাহলে অনেক হয়ে গেল সালা সাহাসায়া তিন মিন হাসাইতে রববি আর তিন অঞ্জলি মানুষ জাহান্নাম থেকে বের করে আল্লাহ জান্নাতে দিয়ে দেবেন। জান্নাত পাব ইনসাল্লাহ ইনসাল্লা বলুন সমনিত দর্শক মণ্ডলি ইনসাল্লাহ জান্নাত পাব ইনসাল্লাহ আল্লাহর নবী বলছেন যে আমার প্রতিপালক আমার সাথে অদা করেছেন। যে সত্ত হাজার মানুষকে বিনা হিসেবেই জান্নাতে দিবেন। এরপরে প্রত্যেক হাজারের সাতে আরও সত হাজার থাকবে। এরপরে আল্লাহ তালা জাহার নাম থেকে তিন অঞ্জলি মানুষকে এইভাবে বের করে জান্নাতে দিয়ে দিবেন। অবশ্য আমরা তো বলতে পারি যে আল্লাহ তালার হাত কি ছোট জাহার নামে যা আছে সবই তো চলে আসতে পারে হাতে সম্মানিত দর্শক মন্ডলী কথাটা মনে রাখবেন অন্তরে ইমান থাকে না যার অঞ্জলিতে আসার সুযোগ হবে না তার অন্তরে ইমান থাকে না যার অঞ্জলিতে আসার সুযোগ হবে না তার এই জন্য আল্লাহর দরবারে জান্নাত চাইতে হবে তার রহমত কামনা করতে হবে দেখুন আল্লাহ রসুল অনেক সময় জান্নাত চাইতেন বিশেষভাবে একটা লোক মারা গেছে তাকে সুন্দর করে ওজু দিয়ে গোসল দিয়ে রসুল সাল্লাহ সাল্লাম সাজিয়ে তাকে জানাজা দিচ্ছেন আর প্রথমে তো আল্লাহ আকবর বলে অজমুলিল্লাহ বিসমিল্লা বলে সুরা ফাতেহাম এরপরে বিসমিল্লা বলে একটা সুরা এরপরে আল্লাহ আকবর বলে দুরুদ এরপরে আল্লাহ হকবর বলে আল্লাহ রসুল এই ব্যক্তির জন্য বিশেষ দোয়া করছেন এবং তার জন্য জান্নাত চাচ্ছে দেখুন লাহু আল্লাহ তুমি তাকে ক্ষমা করো তুমি তার প্রতি দয়া করো আল্লাহ তুমি তার প্রতি রহমত নাজেল করো অক্রেম নজলাহু তুমি তাকে দামি সম্মানী খাদ্য খেতে দাও মাদ খালাহু তুমি তার থাকার জায়গা প্রশস্ত করে দাও খায়রান দারান দারেহি আল্লাহ তুমি তাকে দুনিয়াতে যে বাড়ি ছিল তার চেয়ে সুন্দর বাড়ি দাও আল্লাহুজন খায়রান মি যাওজিহি দুনিয়াতে যে স্ত্রী ছিল তার চেয়ে সুন্দরী স্ত্রী দাও আদখুরুল জান্না তুমি তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দাও এ দেখেন রাসূল সাল্লাল্লাহু জান্নাতে প্রবেশ করিয়ে দেওয়ার জন্য বলছেন সম্মানিত দর্শক মণ্ডলী আমরা জান্নাত পাওয়ার জন্য আল্লাহকে বলি সম্মানিত দর্শক মণ্ডলী জান্নাতের চত্বরদিকে থাকবে আপনার এই দেওয়ালের ওপরে থাকবে রেশমি কাপড় লাগানো গালিচা বিছানো থাকবে আর গালিচার উপরে সোফা সেট থাকবে আপনার স্ত্রীগণ মুখামুখি থাকবে চতুর্দিকে পান পাত্র সাজানো থাকবে বালিশ সাজানো থাকবে আপনার মুখামুখি যারা থাকবে ওরা এত সুন্দরী ওরা এত সুন্দরী যাদের রূপ চেহারার কথা বলা যায় না তাদেরকে দেখে মনে হবে হীরা মনি মুক্তা তাদেরকে দেখে মনে হবে ছড়ানো ছিটানো মুখ আল্লাহ তালা বলছেন তাদেরকে দেখে মনে হবে মধ্যে লুকানো মুক্তা তাদের চুল হবে লম্বা লম্বা কুচকুচে কালো স্তনের স্ফিত নারীগণ সবাই হবে একই বয়সের সুন্দরী হওয়ার জন্য যত গুণ লাগে সবই থাকবে সমন্বিত দর্শক মন্ডলী এই নারীদেরকে ভোগ করতে হলে এই সিনেমা হলের তিন নাম্বার শ্রেণীর রং মাখানো নারীদেরকে দেখা থেকে বিরত থাকতে হবে রাস্তাঘাটে নগ্ন প্যান্ট পরে গেঞ্জি গায়ে দিয়ে নোংরা চলছে এদের থেকে বিরত থাকতে হবে সম্মানিত দর্শক মন্ডলী জান্নাতে এই নারীদেরকেই পেতে হবে যে কোনো মূল্যে আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো যে কোনো মূল্যে জান্নাত পর তুমি একটা ব্যবস্থা করে দাও সম্মানিত দর্শক মন্ডলী সর্ব ধরনের অন্যায় থেকে বেঁচে থাকার চেষ্টা করুন এবং জান্নাত পর চেষ্টা করুন আল্লাহর অনেক দয়া আছে আমরা জান্নাত পাবো ইনশাল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো আল্লাহ আমিন আসসালাম আলাইকুম আপনার সম্পদকে সুরক্ষিত না পারে বিনিয়োগ আপনার সম্পদকে না বৃদ্ধি করতে পারে কিন্তু জাকাত দিলে নিশ্চয়ই আপনার সম্পদ বাড়বে থাকবে সুরক্ষিত এবং পবিত্র ডিস টিভির সাথে থাকুন আপনার জাকাত ও দানের অর্থ পাঠাতে পারেন আই আর এফ আই আলট্রায়ন ব্যাঙ্ক কোয়ার্ড্রান কোর্ট আটচল্লিশ ক্যালথরপি রোড বর্মিংহাম ইউ পাউন্ড অ্যাকাউন্ট নাম্বার শূন্য এক

আমল করলেই কি হয়ে যায় পাবেন কি যা কিছু করছে তাই অবশ্যই নয় যতক্ষণ না আমল এবাদত কবুল ও সংরক্ষণের শর্ত পূর্ণ হয় জানতে হলে দেখুন আমার আলোচনা একমাত্র পিস টিভি বাংলায় সেই বিশিষ্ট নীতিমালা যার কারণে ইসলাম সারা বিশ্বে জনপ্রিয় হয়ে উঠেছে দেখুন ইসলামের মৌলিক জ্ঞান প্রতি শনিবার রাত সাড়ে আটটায়